ইতালিতে বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির ভেনিস শাখার আংশিক কমিটি গঠন। বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালি ভেনিস শাখা গঠনের লক্ষ্যে রবিবার সকালে ভেনিস খেলাধুলার সাথে জড়িত খেলোয়াড় ও ক্রীড়ানুরাগীদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুলেমান হোসেনের সভাপতিত্বে নাজমুল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন ভেনিসের বর্তমান ও সাবেক অনেক ক্রীড়ার সাথে জড়িত খেলোয়াড়েরা। সভায় সকলের সম্মতিতে বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালি ভেনিসের শাখার কার্যক্রম পরিচালনার জন্য সুলেমান হোসেনকে সভাপতি, আফাই আলীকে সিনিয়র সহসভাপতি, সজিব মিয়াকে সাধারণ সম্পাদক, আব্দুর রউফকে যুগ্ম সাধারণ সম্পাদক, নুরে আলমকে সাংগঠনিক সম্পাদক, মাহবুব খানকে সহ সাংগঠনিক সম্পাদক এবং শরীফ আহমেদকে প্রচার সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে ইতালির ভেনিসে খেলাধুলার সাথে সম্পৃক্ত সকলকে নিয়ে পূর্ণাঙ্গ কোনটি ঘোষণা করা হবে বলে জানান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। ইতালির ভেনিসে দীর্ঘদিন থেকে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সহ নানান খেলাধুলার আয়োজন করে আসছেন স্থানীয় সামাজিক ও আঞ্চলিক সমিতি। তাই ক্রীড়াঙ্গনের সাথে যারা জড়িত তারা সকলেই মনে করছেন এই ক্রীড়া সংস্থা সংগঠনের মাধ্যমে একই প্ল্যাটফর্মে সকলকে একত্রিত করে পর্যায়ক্রমে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা সম্ভব এবং এর জন্য স্থানীয় সকল সামাজিক ও আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দদের সহযোগিতা কামনা করেন।